শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সদরঘাট মোড়লপুকুর রবীন্দ্রপল্লিতে রবীন্দ্র স্মৃতি ভাই ভাই সংঘের উদ্যোগে এলাকার মানুষদের চাহিদা অনুযায়ী একটি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণের কাজ শুরু হল। এদিন কাজের সূচনা করেন প্রাক্তন জেলার যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার। রাসবিহারী হালদার জানান, এই মঞ্চে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই এলাকাবাসীরা একটি সাংস্কৃতিক মঞ্চ তৈরির আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে রবীন্দ্র স্মৃতি ভাই ভাই সংঘের সদস্যরা মঞ্চ তৈরিতে এগিয়ে এলেন। এখানে রবীন্দ্রপল্লী রবীন্দ্র স্মৃতি ভাই ভাই সংঘ ক্লাবের উদ্যোগে আজকে একটি সাংস্কৃতিক মঞ্চ আজকে তৈরি হচ্ছে। আজকে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। এখানে ইতিপূর্বে এলাকাবাসীর জন্য একটি কালী মন্দির তৈরি করা হয়েছে, অতি সুন্দর। আজকে সেখানে সাংস্কৃতিক মঞ্চ তৈরি হলো, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এলাকার যারা সাংস্কৃতিক প্রতিভা আছে তারা তাদের পারফরমেন্স এখানে তুলে ধরতে পারবে বিভিন্ন দিকে, সঙ্গীত থেকে শুরু করে নৃত্য থেকে আবৃত্তি কবিতা, এই জন্য এলাকাবাসীর জন্য এটা করা হলো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।